তোমাদের সাপোর্টে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। দেখো ট্রিপল লাইনে দাঁড়িয়ে আছে, আর একখানা ভাই বাকি আছে, একখানা সাবস্ক্রাইবার মোটে বাকি আছে। ভাই 1K কমপ্লিট। আমাদের ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আজকের কেকটা আমাদের ভাই বোঝাবে। ড্রিম ট্রাভেল ট্রিপল ঘুরে ট্রাভেল ঘুরে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি সুমন, আর তোমরা দেখছো ড্রিম ট্রাভেল। তো আজকের তোমরা ভাবছো যে দার্জিলিং সিরিজের মিডিলে তো এই ভিডিওটা কি জন্য এলো, তো এইটা আসার কারণ হচ্ছে একটাই, যে তোমরা আমাকে দার্জিলিং সিরিজটা এত ভালোবাসা দিয়েছো, তারই প্রমাণস্বরূপ আমার আজকের ডেটে 999 গিয়ে দাঁড়িয়ে আছে সাবস্ক্রাইবার কাউন্টে। মানে আর একখানা হলে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তো সেই জন্যই ভাবলাম তো চলো এটা একটু সেলিব্রেশন করা যাক। তো তোমাদের একবার দেখাচ্ছি, জাস্ট দেখতে থাকো। January 20 টাইম যেখানে 6:48 বাজে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে এতটা সাপোর্ট করার জন্য। মা তো খুব খুশি হয়েছে। আর এখানে দেখো এখানে দাঁড়িয়ে আছে, বলো কিরকম লাগছে বলো। দেখো ভাই এখানে দাঁড় করানো রয়েছে, অন্ধকার জন্য দেখা যাচ্ছে না। তো আর আমার বোনের সাথে দেখে নাও, বল কেমন লাগছে বল। খুব ভালো লাগছে, আপনারা সাপোর্ট করেছেন, এটা অনেক বড় বাবা দাদার কাছে আরো অনেক কষ্ট করেছে, আর আপনারা এটাকে বুঝেছেন, থ্যাংক ইউ সো মাচ। এভাবে সাপোর্ট করে যান। পিছনে তো তাদেরকে সবাইকে ইনভাইট করা হয়েছে, তো সবাই অলরেডি এসে গেছে। ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আজকের কেকটা আমাদের ভাই বোঝাবে, তারপরে আমরা কেকটা কাট করব। তো সবাই ড্রিম ট্রাভেলের নামে একবার হেপি ভুরে। তো চলো ভাইকে দিয়ে আগে মোমবাতিটা বোঝানো যাক, ভাই না থাকলে আজকে এখানে কোনোদিনই পৌঁছানো যেত না। তো চলো চলো আমাদের আগে ছাদে যাই, গিয়ে দেখা যাবে আমরা কি ডেকোরেশন করেছে সব। এটা আমার জন্য সারপ্রাইজ, কারণ আমি নিজেও জানি না যে কি করেছে এরা। আমরা দেখো ছাদেতে আমাদের সব এরকম একটা লাইটিং দিয়ে দারুণ একটা জিনিস করেছে। আর মাকে দেখো, মা খুব সুন্দর সেজে এসেছে আজকে। আর বোনকে দেখো কি বলবি। আর এটা হচ্ছে আমার মামা আছে, আমার খুব সাপোর্ট করে। আর এ হচ্ছে আমার বাবা, যাকে ছাড়া মানে অসম্পূর্ণ সব কিছুই। মানে যে কোনো আমি ট্যুরে যাই তো সব থেকে বড়ো সাপোর্ট আমার বাবাই করে আমাকে, কারণ বাবা যদি সাপোর্ট না করতো আমি আজকে এখানে হয়তো কোনোদিনই আসতে পারতাম না। আর এই একটা দেখো আমাদের রাহুল ভাই, তোমরা সবাই চেনো, যে কোনো ট্যুরে আমার সাথে থাকবে। আর আমাদের কালো ভাই আছে, রাকিউল ভাই। আর এই দেখো অনেক দিন পর দেখা, সেই তারাপীঠ ব্লগে দেখা হয়েছিল, আর আমার আজকে দেখা হয়েছে। মানে তারপর থেকে ফ্যামিলি তো প্রচুর ব্যস্ত হয়ে গেছিলো, আর দেখা যায়নি। তো মামা পুরুলিয়া রাইডে যাওয়া হবে তো? হ্যাঁ পুরুলিয়া রাইডে যাবো। তো দেখা যাক পুরুলিয়া রাইডে যাবে বলেছে মামা। আর রাজুদা আছে, আচ্ছা দেবকান্ত, একে হয়তো তোমরা ক্যামেরার সামনে কখনো দেখোনি, কিন্তু এ আমার ব্যাকগ্রাউন্ড থেকে অনেকই হেল্প করেছে। আমি যে অ্যাপ্লিকেশনটাই মানে ভিডিও এডিট করি তো সেটা ভাইয়েরই দেওয়া। আর এই দেখো দেবাশিস ভাই, এরও দার্জিলিং যাওয়ার কথা ছিল কিন্তু দার্জিলিংয়ে কোনো কারণে যেতে পারেনি। আর এটা হচ্ছে যিশু ভাই, এটা আমার নিজের মামার ছেলে আছে, এও আমাকে খুব সাপোর্ট করে, আগে দেখেছো তোমার অনেক ব্লগে। আর এই দেখো এটা হচ্ছে আমার ওয়াইফ, তোমরা সবাই চেনো। আচ্ছা এই দেখো এটা হচ্ছে দীপ ভাই আমাদের, এটা আমার মামার ছেলে, এটা হচ্ছে আমার মামি আছে। আর মাকে তো দেখালাম, মা কালকে থেকে খুব খুশি,
তো চলো আমরা আগে কেকটাকে কাটা যাক। তো চলো আজকের এই দিনটা শুধু ড্রিম ট্রাভেলের নামে আমরা সেলিব্রেট করছি। তো চলো কেকটা কাট করা যাক। ড্রিম ট্রাভেল চোখে লাগবে রে মামা কেমন লাগছে? ভালো ভালো লাগছে। দিবি তো আর কজন বাকি আছে? তো আমি আগে কেকটাকে ভাইকে দিয়ে আসি, কারণ ভাইকে না দিয়ে তো আমি কেক খেতে পারবো না। তো চলো আমাদের ভাই এখানে দাঁড়িয়ে আছে, দেখো গাইস, এই দেখো ভাই। আর এই কেক ভাইকে একটু খাইয়ে দিই আমি ছোট্ট করে, একটু কেক খেয়ে নাও। তো চলো ভাইকে কেক খাওয়ানো হয়ে গেছে, এবার আমি একটু কেকটা খেয়ে নিই। দেখো কি রান্না বান্না চলছে এখন। এটা কি হচ্ছে? পাস্তা খাওয়ানো হবে সবাইকে। এত লোক এসছে, এত মানে খুশির একটা দিন চলছে, তো কেমন কেমন এনজয় করছে বলো? ভালো হয়েছে, আরো সবাই সাপোর্ট করলে আরো অনেক উন্নতি করবে আমার ছেলেটা। সবাই সব ছেলেকে সাপোর্ট করো। আর এই দেখো মা সেই সকাল থেকে এই রান্না বান্নার পিছনে পড়ে আছে, আর এই রান্নাই হচ্ছে পাস্তা হচ্ছে এখনো। ওয়ান কে কমপ্লিট হয়েছে, বাবা কি বলতে আছে দেখি। বাবা বলো কি বলতে আছো? আমার যে ওয়ান কে কমপ্লিট হলো, তাই ভিউয়ার্সদের তুমি কি জানাতে আছো? দেখা করছে, ভালোই হচ্ছে, এটাই বলবো আর কি বলবো। মানে তোমরা যে আমাকে সাপোর্ট করেছো তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ প্রথমত। আর আর কি বলতে চাইবে? আর কি বলবো, আগে বাড়ো, বড় হও, এটাই চাইবো আর কি বলবো। তো শুনতে পেলে বাবার বক্তব্য এটাই। তো চলো আমরা এবার উপর দিকে যাই। দিই সবার শেষে কে এসছে? তোতন দা এসে গেছে সবার শেষে। সবে কেক কাটা হয়ে গেল। আজকের ভিডিও আমরা এখানে ইন করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং আমাদের ফ্যামিলি মেম্বারে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। তো চলো আর দেখা হচ্ছে নেক্সট আবার কোনো রাইডে।